সর্বমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগত। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সরল ছাকনি তৈরি করতে পারব। এই পরীক্ষণটি করতে আমাদের যা যা লাগবে, কিছু বড় পাথরের টুকরা, ছোট পাথরের টুকরা, ছোট বালি, অপরিষ্কার পানি, দুটি পরিষ্কার গ্লাস, একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, দুটি প্লাস্টিক ব্যান্ড, পরিষ্কার কাপড় এবং একটি কাচি। এই পরীক্ষণ করার জন্য প্রথমে আমরা একটি কোল্ড ড্রিঙ্কস এর বোতলকে একটি কাচির সাহায্যে কাটি। পরিষ্কার কাপড়কে চার ভাঁজ করে বোতলের মুখে প্লাস্টিক ব্যান্ডের সাহায্যে শক্ত করে লাগিয়ে দিন। এখন আমরা এই কাপড় লাগানো কোল্ড ড্রিঙ্কসের বোতলটিকে গ্লাসের মুখে স্থাপন করি। প্রথমে আমরা ছোট বালি গুলো আস্তে আস্তে ঢালি। তারপর ছোট পাথরের টুকরা তারপর বড় পাথরের টুকরা এর উপর দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পরিষ্কার কাপড়ের ছাকনি সব শেষে এবং তার উপরে ছোট বালি, তারপর তার উপরেই ছোট পাথরের টুকরা এবং উপরে বড় পাথরের টুকরা দেখা যাচ্ছে। এখন আমরা অপরিষ্কার পানি এই বোতলের মধ্যে ঢালি। আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার পানি, তবে এ পদ্ধতিতে পানি পরিষ্কার হলেও সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। পরিষ্কার পানি পাওয়ার জন্য অর্থাৎ জীবাণুমুক্ত পানি পাওয়ার জন্য পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এরকম মজার মজার ভিডিও দেখতে এবং তোমরা তোমাদের নতুন নতুন আইডিয়া শেয়ার করতে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।